আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি বেঁচে আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে ভিডিওটি দেখছেন এটা আরও বিশ বাইশ দিন আগের ভিডিও করা তো আপনারা তো সবাই জানেন আমি আর আমার হাজব্যান্ড করোনা পজিটিভ নিয়ে বেঁচে আছি তো আমার প্রায় বিশ দিন হবে করোনা পজিটিভ তো এখনও পজিটিভই আছি তো আমার হাজব্যান্ড হসপিটালে ভর্তি তো আমার হাজব্যান্ড এখন তরমুজ কাটতেছে কিন্তু এটা তো অনেক আগের ভিডিও এখন আমার হাজব্যান্ড হাসপাতালের বিছানায় শুয়ে আছে তো আমার খুব কষ্ট হচ্ছে যে সে তখন সুস্থ ছিল তরমুজ কাটতেছিল সেই ভিডিওটা আমি করে রেখেছিলাম তো এখন সে হসপিটালের বিছানায় শুয়ে আছে তো সে আগের থেকে অনেক ভালো আছে দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থভাবে আমাদের কাছে ফিরায় নিয়ে আসে তো আমি কথা বলতে পারতেছি না ঠিক মতো তো আপনারা অনেকে আমাকে ম্যাসেঞ্জারে নক করতেছেন যে আপু তুমি ভিডিও দাও না কেন কি হয়েছে তোমার তো আমি একদিন কিন্তু কমিউনিটিতে পোস্ট দিয়েছিলাম যে আমার আর আমার হাজবেন্ডের কোভিড নাইন্টিন পজিটিভ তো সেই পর থেকে আপনারা অনেক বেশি দোয়া করছেন আমাদের জন্য তো আপনাদের দোয়া আয় আমরা হয়তো সুস্থ হয়ে উঠবো তো আমি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক সুস্থ তো আমার হাজবেন্ড অনেক বেশি অসুস্থ সে হসপিটালে প্রায় এক সপ্তাহ যাবৎ ভর্তি তার অবস্থা বেশি ভালো ছিল না তো আগে থেকে একটু ভালো হয়েছে হয়তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আপনাদের সবার দুয়াতে তো ভাবলাম যে অনেক দিন ভিডিও দেই না সবাই নক করতেছেন ম্যাসেঞ্জারে দোয়া করতেছেন আমাদের জন্য তো ভাবলাম আপনাদের একটু আমাদের পরিস্থিতিটা জানাই তো আজকের ভিডিওতে হয়তো আমি সম্পূর্ণ আপনাদের বলতে পারবো না সব কিছু তো পরবর্তী একদিন ভিডিওতে আমি বলবো তো আজকে যতটুকুই বলতে পারি অতটুকু বলি তো আমাদের আমার আর আমার হাজব্যান্ডের করোনা হয়েছে পজিটিভ ধরা পড়েছে উনত্রিশ তারিখ থেকে গত মাসের এরপর থেকে আমরা ডাক্তার দেখাই টেস্ট করি তো ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার কিছু ওষুধ দেয় তো আমার সিটি স্ক্যান করে দেখে যে আমার ফুসফুসের চাপ আছে কিন্তু বেশি একটা এফেক্ট করেনি আর তারপর অনেক ধরনের ওষুধ ইনহেলার দিয়েছে সেটাই আমি নিচ্ছি আমি শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল তো বাসায় ইনহেলার নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এখন ধীরে ধীরে সুস্থ হচ্ছি কিন্তু খুবই দুর্বল শরীর কথা বলতে গেলে হাঁপায়া যায় কথা বলতে পারি না কিছুক্ষণ কথা বলার পর কেমন যেন লাগে দম মটকে আসে তো আমি আজকে ঠিক মতো কথা বলতে পারতেছি না সেই জন্য দুঃখিত তো এখন আমি আর আমার বাচ্চারা বাসায় আছি আমার হাজব্যান্ড হসপিটালে ভর্তি তো করোনা রোগীর সাথে তো কাউকে থাকতে দেয় না তো আমি একা আমার বাসায় থাকি আমার বাচ্চাদেরও ধরতে পারি না ওরা ওদের রুমে আলাদা থাকে আমি একা আলাদা থাকি আমার খুবই কষ্ট হয় হাজব্যান্ড বাসায় নেই হসপিটালে বাচ্চারাও বাচ্চাদেরও কাছে পেতে পারি না তো একা একা থাকতে থাকতে খুবই কষ্ট হয় আর আমাদের এই তো ওর বাবার সিটি স্ক্যান করার পর দেখে যে ফুসফুস অনেকখানি আক্রান্ত হয়ে গিয়েছে তারপর রক্তের রিপোর্ট খুবই খারাপ ছিল রক্ত প্রায় জমাট বেঁধে গিয়েছিল তারপর তার অক্সিজেন লেভেল একদম কমে যাচ্ছিলো তো সেই মুহূর্তেই তাকে ভর্তি করে রেখে এসেছি রাত একটা বাজে তো তার চিকিৎসা চলতেছে তখন থেকেই তাকে অক্সিজেন দিয়ে রেখেছিলো আর প্রতিদিন তো তার ইঞ্জেকশন দিচ্ছে অ্যান্টিবায়োটিক দিচ্ছে তারপর টেস্ট করতেছে তো তার ট্রিটমেন্ট চলতেছে হসপিটালে আর আমি বাসায় বসে ট্রিটমেন্ট করতেছি তো আসি আগের থেকে অনেক ভালো আছি হয়তো আল্লাহ ভালো করে দিবে তো আপনারা সবাই দোয়া করবেন আজ এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিও করতে পালে তখন বাকি কথা বলবো আল্লাহ হাফেজ